আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আজকে দুটি রান্নার রেসিপি। তো আমি হাঁসের মাংস আর হচ্ছে কামরাঙ্গার রান্না বা ভাজি, যেটাই যে যেটা বলে। তো দেখতেই পাচ্ছেন আমার প্রস্তুত প্রণালীগুলো, আমার দুটো রান্না রান্না করতে কী কী লেগেছে আমি একটু দেখিয়ে দিলাম। আমার লাগছে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর তো লবণ, হলুদ মরিচের গুঁড়ো। এই তো আমি তাহলে শুরু করব আমার কামরাঙ্গা রান্নাটার রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কামরাঙ্গা রান্নাটা খুবই ইয়ামি আর খুবই মজাদার। তো এই রান্নাটা দেখার জন্য সবাই ফুল ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এটা খুবই মজাদার। গরমের দিনে এই রান্নাটা খুবই ভালো লাগে। তো আমার প্রথমে লেগেছে, তো আমি 1 কেজি কামরাঙ্গা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আর এগুলা একদম টক কামরাঙ্গা, আসলে মিষ্টিটা দিয়ে অত ভালো লাগে না। যে কামরাঙ্গা অনেকে দেখা যায় টক কামরাঙ্গা খাওয়া হয় না বা খেতেও ভালো লাগে না এইভাবে খেতে গেলে। তো আমরা একটু গরমের দিনে যদি এই রান্নাটা করে নিই খুবই মজাদার আর খুবই ইয়ামি। তো আমার এখানে কামরাঙ্গা আর হচ্ছে আমি একটু আদা বাটা নিয়েছি, হলুদ, লবণ, মরিচ। তো আমার এই উপকরণগুলো সবগুলোই লাগতেছে। আমি এই তো একটু রসুন কুচি করেও নিয়েছি, আর টমেটো, আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো লাগতেছে। তো চলুন রান্নাটা শুরু করে দেই। আমি একটা কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে তারপর রসুন, পেঁয়াজ লাল হওয়ার জন্য অপেক্ষা করব। এটি একটু ব্রাউন কালার হয়ে নিলে তখন আমি এই তো লাল হয়ে গেছে, এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু নেড়ে নিব, আদা আর রসুন একই সাথে দিয়ে দিলাম। তো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে দিব। তো আমি লবণ দিয়ে দিলাম, আসলে টক তো এই জন্য একটু লবণের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে 3 টেবিল চামচ লবণ দিয়েছি, তো টকে জাতীয় কিছুর মধ্যে লবণটা একটু বেশি লাগে। আর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কামরাঙ্গাগুলো দিয়ে দিব। তো এখন আমি এই তো কেটে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা আসলে খুব সুন্দর। যারা একটু ভাজি ভাজি খেতে চান তারা পানি দেওয়ার প্রয়োজন নাই, আর যারা একটু ঝোল রাখতে চাও তারা একটু পানি দিয়ে দিলেই হবে। কারণ দেখা যায় ভাজি করলে শুকনো রাখতে হয়, আর একটু ঝোল ঝোল রান্না করলে পানি দেওয়া যায়। কারণ আর গরমের দিনে তো টক জাতীয় খাবার খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার কামরাঙ্গার রান্নাটা। আমি ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। এই তো আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার কামরাঙ্গার তরকারিটা। তো এখন আমি শুরু করব হাঁসের মাংস রান্নাটা। তো হাঁসের মাংস রান্না আসলে সময় তো অনেক লাগে, কিন্তু আমরা ভিডিও তো আর এত সময় নিয়ে করা যায় না। তো যেভাবে সংক্ষিপ্তভাবে করা যায় সেটুকুই আমি করে নিয়েছি। প্রস্তুত প্রণালীগুলো দেখে নিন হাঁসের মাংস রান্না করতে আমার কী কী উপকরণ লাগতেছে। তো শুরু করব হাঁসের মাংস রান্না। এই তো হাঁসের মাংস রান্না শুরু করার আগে একটু দেখিয়ে নেই। তো দেখতেই পাচ্ছেন খাবারটা খুবই লোভনীয়হীন। তো এখন হাঁসের মাংস রান্না করতে আমার লাগতেছে, এখানে আমি হাঁসের মাংস নিয়েছি, আমি 2টা হাঁসের মাংস একসাথে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে, আর হচ্ছে আদা রসুন বাটা, গরম মশলা বাটা,
আস্ত লং এলাচ সব কিছুই আমি নিয়েছি একসাথে। এই তো আর কাঁচামরিচ কুচি। তো আমি লং ঠেঙ্গা আমি পাটায় বেটে নিয়েছি, লং ঠেঙ্গা জিরা এগুলা, কারণ হাঁসের মাংসের যে ফ্লেভারটা থাকে এটা দেখা যায় একটু মশলার কারণে আর সেই ফ্লেভারটা থাকে না। এই তো আমি এখন একটা হাঁড়িতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আসলে আমার পেঁয়াজের সাথে ধনে পাতা ছিল, কিছু ধনে পাতা চলে গেছে, তো এটা সমস্যা নাই। আর কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে দিয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেল। আর আমি এক পর্যায়ে আদা রসুন বাটা আর সব মশলাগুলো এখানে দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে তারপরে আস্ত মশলাগুলোও দিয়ে দিলাম, কারণ হাঁসের মাংসতে একটু মশলা বেশি লাগে। তো এখন একটু নেড়ে নিচ্ছি। তো উপরের দিকে যখন তেলটা উঠে গেল দেখতেই পাচ্ছেন, তখনই আমার দেখা যায় এই মাংসগুলো দিয়ে দিতে হবে। তো এই তো হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালোভাবে নেড়ে, এই তো ভালোভাবে নেড়ে তারপরে কষি নিয়ে পানি দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার রান্নাটা। আমি এখানে পানিটা দিয়ে আধা ঘন্টার মতো ভালো করে কষি নিয়েছি। তা এখন আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গেল। তো ভিউয়ার্স আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।